গত সপ্তাহে পর্তুগালে গিয়েছিলাম এবং পর্তুগালে বাংলাদেশিদের সাথে চমৎকার কয়েকটি দিন কাটিয়েছি সেখানে। তবে সেই কাটানোর ফাঁকে ফাঁকে আমরা দেখেছি যে সেখানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিরা গিয়ে ভিড় করছেন পর্তুগালে শুধুমাত্র কাগজ করার জন্য। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় পর্তুগালে বর্তমানে কাগজ করা অনেকটা সহজ, এখনও অনেকটা সহজ, কারণ সেখানে কেউ যদি ভিসা তুলে, মানে লিগ্যাল ভিসা তুলে, ভিজিট ভিসায় হোক বা ভিসা মানে প্লেনে গিয়ে যদি কেউ নামে, তার মানে কেউ যদি গিয়ে পর্তুগালে ঢুকে, তাহলে সেখানে গিয়ে যদি কাজ ম্যানেজ করতে পারে এবং কাজের সেখানে মিনিমাম স্যালারি থ্রেশহোল্ড হচ্ছে 805 ইউরো, সেই 805 ইউরো যদি পেস্লিপ মার দেখাতে পারে 6 মাস, তাহলে সেই 6 মাসে পেস্লিপ দিয়ে সেখানে স্থায়ী হওয়ার জন্য আবেদন করা যায় এবং আরও 2-3 মাসের মধ্যে সেটা প্রসেস হয়ে কেউ কাগজ পেয়ে যান। এটি হচ্ছে স্বাভাবিক একটি ঘটনা। আর যারা ইলিগ্যাল অবস্থায় ঢুকেন সেখানেও গিয়ে যদি কাজ, ইলিগ্যাল অবস্থায় পর্তুগালে গেলেও কিন্তু কাজ ম্যানেজ করা যায়, কাজে যোগদান করা যায় এবং 12 মাসে পেস্লিপ পাওয়ার পরে কেউ যদি কেস মারেন তাহলে, মানে এই স্থায়ী হওয়ার জন্য আবেদন করেন, তাহলে 15 থেকে 16 মাসের মাথায় তিনি কাগজ পেয়ে যান। এটি একটি স্বাভাবিক ঘটনা। কিন্তু সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে সেখানে কাজ পাওয়া, কাজের কন্ট্রাক্ট পাওয়া। এটির জন্য হাহাকার করছেন মানুষজন পর্তুগালে। কাজের যদি ভ্যাকেন্সি থাকে 300, কাজের সেই ভ্যাকেন্সির এগেনস্টে, মানে কাজে যোগদান করার জন্য মানুষ লাইনে আছেন 4 থেকে 5 হাজার, এইরকম একটি পরিস্থিতি তৈরি হচ্ছে পর্তুগালে। সেখানে 2 মাস 3 মাস 6 মাস পর্যন্ত আমরা মানুষ পেয়েছি যারা একটি কাজের কন্ট্রাক্ট ম্যানেজ করতে পারছেন না। এমনও মানুষ আছে শুধুমাত্র কাজ প্রয়োজন নেই, শুধু কন্ট্রাক্টটা প্রয়োজন, সেই কন্ট্রাক্টটা পর্যন্ত অনেকেই সেখানে দেখাতে পারছেন না, কারণ কাজের ভয়াবহ সংকট। পর্তুগালকে পুরো ইউরোপের মানুষ করিডোর হিসাবে ব্যবহার করেন, পর্তুগালে যান, কিছু টাকা পয়সা খরচ করে সেখানে কাগজ, মানে কাজ ম্যানেজ করে, কাগজপত্রে কাজটাকে দেখিয়ে তারপর কোনোভাবে স্থায়ী হয়ে, মানে এই যে রেসিডেন্সি হওয়ার পরে তারা ইউরোপের অন্য অন্য দেশে গিয়ে কাজ করেন। সেই কারণে পর্তুগালে এখনও প্রচুর মানুষ গিয়ে ভিড় করছেন। তবে দিন দিন কিন্তু আইন কঠিন হচ্ছে, কঠোর হচ্ছে, প্রতারকদের সংখ্যা বাড়ছে। সেই পর্তুগালের লিসবনের যদি আমরা যাই, মানে আমরা এই মাতৃমুনির যে রাস্তায় হেঁটেছি এবং সেখানে অনেক অসহায় বাংলাদেশিদেরকে যেমন দেখেছি যারা কাগজের জন্য হাহাকার করছেন, একটা কাজের জন্য হাহাকার করছেন, আবার প্রচুর দালালও দেখেছি যারা এইসব কাজ ম্যানেজ করে দিবে, কাগজ ম্যানেজ করে দিবে, কাজ দেখিয়ে দিবে, নানান ধরনের প্রলোভন দেখিয়ে মানুষজনের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছেন। সুতরাং এই যে মানে প্রতারিত হওয়ার যে সুযোগ রয়েছে সেটাকে জেনে বুঝেই পর্তুগালে যাওয়া উচিত বলে মনে করছেন পর্তুগালে যারা স্থানীয় রয়েছেন তারা। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।